বিগত দিনে শিল্পকলা একাডেমির অনেক অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি, কপিরাইট বোর্ডের অনেক অত্যাচার আমরা সহ্য করেছি, এবং একটা সিস্টেমের বাইরে গিয়ে ব্যক্তিগত সিস্টেমে বা তাদের কোনো দলীয় প্রভাব ভুক্ত এবং তাদের বাণিজ্যিক ফায়দা হয় এমন কাজ তারা করে গিয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ আছি, অবশ্যই শিল্প সংস্কৃতি বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের ভিত্তি একটা কাঠামো তৈরি করার জন্য অনেক শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। আমাদের সঙ্গীত, আমাদের নাটক, আমাদের সিনেমা, আমাদের কবিতা, আমাদের গল্প, আমাদের সব কিছু প্রয়োজন। সব কিছু মিলে গত 15 বছরে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে এবং আমাদের শিল্পের মাধ্যমগুলিতে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে, তার মানে এই না যে অন্য কোনো দল ঢুকে যাবে। অর্থাৎ আমাদের যারা 15 বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন, যারা আসল মিউজিশিয়ানস, আসল শিল্পী, যারা প্রবেশ করার সুযোগ পাননি, শুধুমাত্র দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বহিষ্কার করতে হবে। বিশেষ করে আমি বলবো বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, পাবলিক লাইব্রেরি, জাদুঘর সহ যত ইম্পর্টেন্ট স্থাপনা আছে সবগুলোকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। প্রভাবমুক্ত করে জেনুইন যারা শিল্পী আছেন তাদের মাধ্যমে আবার রিফর্ম করতে হবে নতুনভাবে। এবং আমরা চাই আমাদের বাংলাদেশের যারা গুণী মিউজিশিয়ানস, গুণী শিল্পী, গুণী অভিনেতা অভিনেত্রী আছেন, তারা সবাই বিভিন্ন শিল্প অঙ্গনের যারা আছেন তাদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে একটা স্থিতাবস্থা বিরাজমান যেন থাকে সে ব্যবস্থা করতে হবে। তো আমি চাচ্ছি বিগত দিনে শিল্পকলা একাডেমির অনেক অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি, কপিরাইট বোর্ডের অনেক অত্যাচার আমরা সহ্য করেছি, এবং একটা সিস্টেমের বাইরে গিয়ে ব্যক্তিগত সিস্টেমে বা তাদের কোনো দলীয় প্রভাব ভুক্ত এবং তাদের বাণিজ্যিক ফায়দা হয় এমন কাজ তারা করে গিয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের শিল্পী কলা কুশলীরা যেন সব দিক থেকে তাদের স্বার্থ ফেরত পান এবং সঠিক ন্যায্যতার ভিত্তিতে তাদের বন্টন সুরক্ষা হয় সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। এবং শিল্পকলা থেকে যে ভূত এতদিন জাপটে বা লেপটে ছিল তাদেরকে বহিষ্কার করে নতুনভাবে রিফর্ম করতে হবে, বাংলাদেশ টেলিভিশনে সিনিয়রদেরকে ইনভলভ করাতে হবে। সংশ্লিষ্ট যত শিল্পকলা একাডেমি সারা বাংলাদেশে আছে, আমি আশা করব জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে বা যারা নির্বাহী দায়িত্বে আছেন তাদের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেন আমাদের শিল্প সংস্কৃতি আগের মতোই সমৃদ্ধতার পথে হাঁটে। আর বলতে চাই, আমাদের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তরুণ প্রজন্মের একটা বড় অংশ সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট, নাটকের সাথে সংশ্লিষ্ট, সিনেমার সাথে সংশ্লিষ্ট, এবং তাদের অস্তিত্বে বাংলাদেশের সংস্কৃতি বিরাজমান। আমি বিশ্বাস করি যে আমাদের যে নতুন নতুন ছেলেমেয়েরা যারা ব্যান্ড করছে, নতুন কালচারে অভ্যস্ত হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বা বিভিন্ন রকম তরুণের ব্যান্ড যারা কাজ করছে এবং দেশের স্বাধীনতায়, নতুন স্বাধীনতায়, দ্বিতীয় স্বাধীনতায় ব্যাপক ভূমিকা পালন করেছে, তাদের জন্য কনসার্টের জন্য স্পেশাল ভ্যানু তৈরি করতে হবে। এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন লালন বা বিভিন্ন সেক্টরে যে সমস্ত অস্থিরতা আছে সেগুলোকে দূর করতে হবে। অর্থাৎ সঙ্গীতের জন্য, নাটকের জন্য, সিনেমার জন্য, সব মঞ্চের জন্য সব রকম ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। আমি আশা করব তারুণ্যের মাধ্যমে যে আলোর উন্মেষ ঘটেছে বাংলাদেশের আকাশে সেই আলো ছড়িয়ে পড়বে আমাদের সংস্কৃতিতে, আমরা আবার ফিরে পাবো সোনালী অতীত, এবং আমরা সবাই ভালো থাকবো, আনন্দে মুখর থাকবে বাংলাদেশ, গানে, সিনেমায়, নাটকে আমরা সমৃদ্ধ হবো, গল্প পড়বো, কবিতা পড়বো, বই লিখবো, আবার আনন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।